কি মাছ রে! এই পুকুরে মাছ ধরতে হবে, এসব এখানে ধরবো। চলো 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 মাছ ধরে গাছ কে এই জায়গা মাছটা ধরবো, এই জায়গা মাছটা ধরবো, আমি ওই জায়গা ধরবো। মশলাটা মাখাও ভালো করে, দু চার করে মশলা মাখাই দেবো, তাহলে মাছ আসবে না। মশলা মাখানো ভালো হইলে না গন্ধে মাছ চলে আসে। সবচেয়ে থেকে এই মাছের খাবারে এই খাবারটা বেশি মাছ আসে, যেন গন্ধে চলে আসে। মাছের প্রধান খাবার হচ্ছে এই আটা, যে কোনো মাছ খায়। এতে দেও নাই? হ্যাঁ দিদি, দিদি উপর দিদি 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 অর্ধ কত। তারপর হচ্ছে মেন খাবার হচ্ছে এই যে এর গন্ধে আসবে, একটা গন্ধ আছে না বিস্কুটে, সে গন্ধে চলে আসে। গন্ধ না মাছ কত আসবে না। পয়সা নিলাম
ঠিক আছে খাবারের গন্ধ হয়েছে অতটা আসবে না মাছ আছে কালিবুস না কি গো এটা কি কি না না আমি আছে দেখে যাও বাবরে কত বড় ট্যাংরা রে ট্যাংরা নাকি গো
এবার তো আমরাই দিচ্ছি। হ্যাঁ ওরে বাবা, ছাড়াতে পারি না, ছাড়াতে পারি না, দেখছো আমার উল্টো কামড়ায়। আমার তো ছেড়ে গেছে, এই দেখো দেখে কত বড়। আমারটা কি মাছ এটা, কালী পুষ না কি? হ্যাঁ আমারটা রিঠা, রিঠা পুকুরে মাছ আছে, অনেকক্ষণ আসলাম। হ্যাঁ তোর পুরোনো মাছ আছে, ভালো চার দিয়েছি, মাছ চলে এসেছে। আজকে ধরব না, আবার অন্যদিন আসবো। চলো আজকের মতো যাবো।